বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা, আজকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আসলে এই বিষয়টা অনেকেই দেখায় না, আপনারা হয়তো এটা নতুন দেখবেন। তো আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের অনেক উপকার হবে আমি মনে করতেছি, এবং আপনাদের এটা অনেক একটা প্রয়োজনীয় তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন, আমি তো প্রায় সব কথাই আপনাদের সাথে শেয়ার করি এবং কমিটমেন্ট করছি আপনাদের সাথে যে আমি আপনাদের ভাই, আপনাদেরকে অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, বিষয়টা হলো এই মেশিনটা সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। এই যে ম্যানুয়াল মেশিনটা আপনারা দেখতেছেন, অনেকেই ম্যানুয়াল মেশিন দিয়ে আপনারা কাজ করতেছেন বা করবেন। নতুন উদ্যোক্তা যারা, তারা অনেকেই ম্যানুয়াল মেশিন দিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমি যারা ইতিমধ্যে কাজ করতেছেন এবং যারা করতে চাচ্ছেন তাদের জ্ঞাতার্থে কথাটা বলছি। আসলে এই মেশিনটার অনেক কম টাকা দিয়ে আপনারা শুরু করতে পারেন, এটা পুরো প্রাথমিক পর্যায়ে এই ধরনের মেশিন দিয়ে আপনারা কাজ শুরু করবেন। কিন্তু এই মেশিনটার, ম্যানুয়াল মেশিনটার কিছু কিছু আপনারা যদি বিষয়গুলো না জানেন তাহলে আপনারা একটু সমস্যার ভিতরে পড়বেন, প্রথম চান্সে পড়বেন না, কিছুদিন কাজ করার পরে আপনারা একটা সমস্যায় পড়বেন। সেই সমস্যাটা আমি যেটা দেখেছি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি। যদি মেশিনটা আপনারা ভালোভাবে সংরক্ষণ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। আমি একজন টেকনিশিয়ান মানুষ, আমি অন্যান্য বিষয়ের উপরেও টেকনিশিয়ান, যার কারণে আমি কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আগে যদি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে এই মেশিনগুলো আপনাদের নষ্ট হবে না। এই যে দেখেন, আমি অনেক নিকট থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে এখানে যেখানে ঘষা খায় মেশিনটা, ভালো করে দেখেন এই মেশিনটা, যেখানে আপনারা কাজ করতে যে সমস্যাটা পড়বেন আমি সেটা বলতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে চাপ দেয়, যেটা চাপ প্রেসার পড়ে, এ পাশে একটা, এ পাশে একটা, এই দুইটা জায়গা আছে দেখেন ভালো করে, এই দুইটা জায়গা। তো এই দুইটা জায়গায় আপনার মেশিনটা যদি সুষ্ঠুভাবে চালাতে চান তাহলে আমি একটু নিকট থেকে দেখাচ্ছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। এই যে দেখেন, আমি এখন এই যে জায়গাটা দেখাচ্ছি, যে জায়গাটা প্রেসার পড়ে, এই জায়গাটা কিন্তু আপনার কিছুদিন চালানোর পরে কিন্তু এখানটা ঘষে 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 এই জায়গাটা কিন্তু ক্ষয়ে যায়। এই দুই সাইডই কিন্তু আমার ক্ষয়ে গেছিলো। আমি কিন্তু এটা আবার ওয়ার্কশপ থেকে এইখানে কাজ করাইছি, ওয়ার্কশপ থেকে এখানে সুন্দরভাবে এই কাজ করায় আমি কিন্তু এটা আবার ফিনিশিং করে নিয়ে আসছি। তো এটা কেন হলো এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জিনিসটা আসলে আপনাদের যেন না হয়, আপনাদের মেশিনটা যেন সুন্দর চলে, সেই জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা এরকম একটা সিরিঞ্জ করে আমরা কিন্তু এখানে মোবিল দিচ্ছি, মোবিল। দেখেন, আপনারা যে জায়গাগুলো ঘষা খাবে সেই জায়গাগুলোতে আপনারা মেশিনের মোবিল ব্যবহার করবেন, যে মোবিলটা আপনারা স্যালো মেশিনে দেয়, এই ধরনের মোবিল বা মোটর সাইকেলে ব্যবহার করে যে মোবিল, এই যে দেখেন মোবিলটা আমরা দিচ্ছি। যদি আপনি মোবিলটা ব্যবহার করতে পারেন, এই যে সাইডে সাইডগুলো, যে জায়গাগুলো এক কথায় হলো ঘষা খাবে, মেশিনের যে জায়গাগুলো ঘষা খাবে, আপনারা দেখেন ভালো করে দেখেন, নিকট থেকে দেখানোর চেষ্টা করতেছি, সেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই মোবিল ব্যবহার করবেন। এবং মোবিল যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু এই মেশিনটা বেশি দিন লাস্টিং করবে না, মেশিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন দেখেন, আপনাদেরকে আমি রিপোর্ট থেকে দেখানোর চেষ্টা করতেছি, মোবিল দিবেন এবং মোবিলটা নিয়মিত দিবেন। মোবিল আপনি একদিন দিয়ে দিয়েছেন আর দিবেন না, এরকম করবেন না। এই যে দেখেন কোথায় কোথায় মোবিল দিতে হবে, আপনি সুন্দরভাবে এই জায়গাগুলো একটু গ্রিস সাথে মিক্সার করে যদি মোবিল আর গ্রিস একসঙ্গে দিতে পারেন অনেক ভালো হয়। তো আপনি যদি চান শুধু কাঁচা মোবিলটা দিবেন, পোড়া মোবিল দিবেন না, তাহলে কালি হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। এই জিনিসটা যদি আপনি না দেন, মোবিলটা যদি আপনি না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মেশিনটা টিকবে না, মেশিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অনেক টাকার মেশিন কিনে ঠকে যাবেন। এই যে দেখেন কত ইজি হয়ে গেল, এবং আমার আপনারা আমার ভিডিও দেখেছেন আমি মেশিনে কাজ করি, কত ইজি, কত সুন্দরভাবে কাজ হয়, এক চাপেই কিন্তু মালগুলো কেটে যায়।
এবং এই যে দেখেন আপনারা দেখেন, আপনাদেরকে আরও নিকট থেকে দেখাচ্ছি মুভিগুলো, আপনারা এই মুভিটা এই যে দেখেন কোথায় কোথায় মুভি দেবেন, এই যে দেখেন যে জায়গাগুলো ঘষা খাচ্ছে, যে জায়গাগুলো ঘষা খাচ্ছে আপনারা এইভাবে সিলেন্স করে এই পাশে দাও, এই পাশে দাও, হ্যাঁ বেশি করে দাও, আপনারা সুন্দর করে মোবিল ব্যবহার করবেন। এই মেশিনের আর কোনো সমস্যা হয় না, এই মেশিনের শুধুমাত্র একটাই সমস্যা, আমি এবার কথা বলি আপনাদেরকে দেখাই দিলাম, এই মেশিনগুলোর একটাই সমস্যা সেটা হলো আপনাদের ওইখান থেকে ওইখান থেকে কিন্তু ঘষা খেয়ে ওই প্লেটগুলো কিন্তু ক্ষয়ে যাবে, আর এই প্লেটগুলো যখন ক্ষয়ে যাবে তখন কিন্তু মেশিনটা প্রেশার নেবে না, কোনো মতেই প্রেশার নেবে না, আপনাদের মাল কাটতে গেলে কিন্তু বিরাট মানে অসুবিধা হবে এবং আপনারা কিন্তু অনেক সমস্যা ফেস করবেন। এই জন্য আপনারা মেশিনটা যখনই ব্যবহার করবেন প্রথম চান্সেই মোবিলটা আপনারা মোবিল ব্যবহার করবেন মেশিনটায়, এবং প্রতিদিন না হলে অন্তত একদিন দুই দিন পর পর একবার মোবিল দিবেন, মোবিল কিন্তু দিতেই হবে, মোবিল না দিলে কিন্তু আপনাদের মেশিনটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো অবশ্যই ভাই এই বিষয়টা আসলে অনেকেই বলে না আপনাদের সাথে, আমি আপনাদেরকে এই বিষয়টা বলে দিলাম, এবং আমি যেহেতু বলেছি আপনাদেরকে এই যে ব্যবসার খুঁটি, হ্যাঁ হ্যাঁ খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা এখান থেকে অনেক সময় এই ঝালগুলো ছাড়াই যায়, এই যে দেখেন এই ঝালগুলো কিন্তু আমরা পুনরায় করছি, ঝালগুলো আপনি যতই ভালোভাবে মেশিনটা আপনাকে দিক এই ঝালগুলো কিন্তু ছাড়াই যায়, অনেক সময় ছাড়াই যায়, এগুলো একটু ওয়ার্কশপ থেকে ঝাল করে নিতে হয়, আমিও নিয়ে নিছি, এবং মোবিলটা ব্যবহার না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, আপনি প্রথমে কিছুদিন কাজ করার পরে আপনার কিন্তু মেশিনটা ডিস্টার্ব দেবে, এই জন্য ভাইরা আপনারা অবশ্যই মেশিনটা সংরক্ষণ করবেন, যেটা আপনাদের কাজের জিনিস সেটা সবসময় সুন্দর করে রাখতে হবে আপনাদের, এই জন্য এখানে অবশ্যই আপনারা মোবিলটা ব্যবহার করবেন, মেশিনের ভিতরে মোবিলটা সবসময় যেন শুকায় না যায় খেয়াল রাখবেন, মোবিলটা যেন শুকায় না যায়, আপনারা মোবিল ব্যবহার করবেন তাহলে দেখবেন যে এই মেশিনটা দীর্ঘদিন এবং সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, অনেক সুন্দরভাবে ইজিভাবে ব্যবহার করতে পারবেন, মোবিল না দিলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। তো ঠিক আছে, আর সব ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, আর আমার ভিডিওটা আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আপনারা যথেষ্ট পরিমাণ সাড়া দিচ্ছেন আমি দেখতেছি। তো ঠিক আছে ভাইজান, আপনারা এভাবে আমার সাথে থাকেন, আরও নিত্য নতুন ইনশাআল্লাহ অনেক ইনফরমেশান আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।